দুয়ারে করা নাড়ছে এশিয়া কাপ। চলতি মাসের শেষ অংশে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এশিয়া কাপ টি-20। এবার এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই এশিয়া কাপকে সামনে রেখে যখন দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখনই দলে বড়সড় ইঞ্জুরির ধাক্কা। একসাথে ইঞ্জুরিতে পড়েছেন কাজী নুরুল হাসান সোহান, লিটন দাস এবং ইয়াসির আলী। দলের গুরুত্বপূর্ণ এই তিন সদস্যকে ছাড়াই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাতেই কপাল খুলে গেল সাব্বির রহমানের। এশিয়া কাপের টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল সাব্বির রহমান, যার গড় প্রায় 44 ছুঁই। লম্বা সময় অফ ফর্মের কারণে জাতীয় দলের বাহিরে ছিলেন সাব্বির রহমান। তবে এবার বাংলাদেশ দলে বেশ কয়েকজনের ইঞ্জুরির কারণে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে বিবেচনা করা হচ্ছে হার্ড হিটার এই ব্যাটারকে, যার মাধ্যমে কপাল খুলতে যাচ্ছে তার। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাব্বির রহমান। সুযোগ পেলে সুযোগ কাজে লাগাবেন তিনি। মূলত কাজী নুরুল হাসান সোহানের ইঞ্জুরিতে তার জায়গাতে দলে নেওয়ার কথা আছে সাব্বির রহমানকে, এমন ইঙ্গিতে পাওয়া গেছে বিসিবির পক্ষ থেকে।